যন্ত্র বন্য জীবজন্তুর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত কঠোর হয়েছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। কাজিরঙ্গার বান পরিস্থিতিক লৈ তৎপর কাজিরঙ্গা উদ্যান কর্তৃপক্ষ। কাজিরঙ্গাত পুন প্রথমবারের বাবে সংস্থাপন করা হল যান বাহনের গতিবেগ নিরীক্ষণ যন্ত্র। প্রতি বছরে বানত ক্ষতিগ্রস্ত হওয়া বন্যপ্রাণীর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ 37 নম্বর ঘাইপথসমূহ লগালে যান বাহন গতিবেগ নিরীক্ষণ যন্ত্র। বানর সময়সাত ওখ স্থান বিচারি উদ্যানের অন্তর্ভাগের উলাই অহা বন্য জীবকুলসমূহে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে গতি করে দক্ষিণের কার্বি পাহাড়লে। আর তেনে সময়তেই বছরে বাহনের খুন্দাত দুর্ঘটনাত মৃত্যু হয় বহু বন্য জীবজন্তুর। বর্তমান আমার কাজিরঙ্গা থাকা 9টা অ্যানিমেল করিডর এরিয়াত 5টা তাইত মানে আমার একটা অটোমেটেড অ্যানিমেল সেন্সর কাম চলি আছে। এটা অলরেডি মানে আগরপুরা চালি আছে, আমার একটা হাতিডেন্ডি করিডর এটা মালনী তাইত এটা চলি আছে। তো তারপর মানে একটা যে কোনো গাড়ি মানে একটা 40 কিলোমিটার উপরে যায়, এটা আমি মানে একটা গাড়ি নম্বর প্লেট রেকর্ডিং করিও পারে। আর কেতিয়া জানোয়ার বিলাক মানে একটা রাস্তা পার হবো বিচারে, তেতিয়া আমি একটু ট্রাফিক মানে আমি টেম্পোরারিলি সাসপেন্ড করিও পারি। রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণের নির্দেশ অনুসরি প্রতিখন যান বাহনের গতিবেগ প্রতি ঘণ্টাত 40 কিলোমিটার ধার্য করা হয়েছিল। আনহাতে শনিবারের রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ ঘাইপথ সমূহ পরীক্ষামূলকভাবে বাহনের গতিবেগ নিরীক্ষণের যন্ত্র সংস্থাপন করে। মুঠ 6টা যন্ত্রের ভিতর শুক্রবারের কার্যক্ষম হব এটা যন্ত্র। ঘাইপথ অতিক্রম করা বাহনে আইন অমান্য করিলে আইনগত ব্যবস্থার 5,000 টাকার জরিমানা বিহার কথা উল্লেখ করে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। ওভার স্পিড হলে মানে একটু যে কোনো কারিডর মানে একটু মোর দেন 40 কিলোমিটার স্পিড হইতে 5,000 রুপিস একটা পেনাল্টি ইম্পোজ করা হবো। তার উপর মানে একটু এমবি অ্যাক্টর প্রভিশন দিয়ে ইয়াতে মানে একটু অ্যাপ্লিকেল করা হবো। কাজিরঙ্গার পর বিতুপন বরা, News18 অসম নর্থ ইস্ট। শোণিতপুরের মিছামারীত বন্যহস্তীর উপদ্রব। কাষরিয়া সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যের খাদ্যর সন্ধানত ওলাই অহা বন্যহস্তীয়ে সঘনায় চলায় উপদ্রব। অঞ্চলত দিন দুপুরতে 4টাক বন্যহস্তীর মুক্ত বিচরণত হওয়া দোয়া লাগিল মিছামারীর জিয়া গাভরু গাঁওয়ের লোককলর। সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যের খাদ্যর সন্ধানত ওলাই অহা 4টাক বন্যহস্তীয়ে মিছামারীর বায়ুসেনা চাউনি আর জিয়া গাভরু অঞ্চলত দিন দুপুরতেই উপদ্রব চলায়। বায়ুসেনা চাউনির চারিসীমার বেড় আদিও ক্ষতিসাধন করে হাতির কেটায়। ইফালে মিছামারীস্থিত গাভরু খণ্ড বন কার্যালয়ের বন বিষয়া সুরেশ দাসর নেতৃত্বত বন কর্মীর দল উপস্থিত হয়ে তৎপরতার হাতীকেটাক বহু চেষ্টার অন্তত পুনের সোনাই রূপায় বন্যপ্রাণী অভয়ারণ্যের দিকে খেতে পথাবলে সক্ষম হয়। অবশ্যই হাতীকেটায় বিশেষ ক্ষয়ক্ষতি নকরিলে। দিন দুপুরতে বন্যহস্তীর মুক্ত বিচরণত স্থানীয় গাঁওবাসী আতঙ্কিত হয়ে পড়া দেখা গেল। এইটো আপনার সোনাই রূপায় রাষ্ট্রীয় উদ্যানের ওলাই আহিল আজি 4-5 দিন মোটামুটি ধর আপনার এয়ারফোর্সের ভিতর মানে সোমায় বহুতখিনি অনিষ্ট করেছে। আর অনিষ্ট করে থাকার পিছত আমি দিনে নিশায় মানে আজি 4-5 দিনের পিছত কষ্ট করে আজি হাতীকেটা উলিয়াবলে আমি সক্ষম হয়েছি। নেটওয়ার্ক 18 আর ফেডারেল ব্যাংকের ভ্যাকসিন সজাগতা অভিযান সঞ্জীবনী এস অট অফ লাইফ। এই সজাগতা অভিযানের যোগে দেশবাসীক কোভিডর ভ্যাকসিন লোবলে আহ্বান জানানো হয়েছে। সকলকে ভ্যাকসিন লওয়ার বাবে অনুপ্রাণিত করার বাবে প্রস্তুত করা হয়েছে সঞ্জীবনী অভিযানের সঙ্গীত। এই মহামারীর শীঘ্রে অন্ত পড়ার কামনায় আগ্রহাইছো সঞ্জীবনী অভিযানের সঙ্গীত। ৰাভা দিৱসলৈ মাজত এসপ্তাহ নাই। এই ক্ষণত পুনৰবাৰ চৰ্চালৈ আহিছে কলাগুৰুৰ সংগ্ৰহালয়ৰ প্ৰসংগ। সৌসিদিনালৈকে সংগ্ৰহালয় স্থাপনৰ দাবী জনাই অহা ৰাভাৰ সন্তান পৃথ্বীৰাজ বিধায়ক হোৱাৰ পাছত সংগ্ৰহালয় নিৰ্মাণ কিদৰে আগুৱাই তালৈ আগ্ৰহেৰে বাট চাইছে তেজপুৰবাসী ৰাইজে। শুভ লগনত যদিহে আমার হয় দেখা কলাগুরুর মহাপ্রয়াণর 52 বছর 52 বছরত 52টা রাভা দিবস 52টা প্রতিশ্রুতি সকলো অহার হল আজিও সম্পূর্ণ নহল বিষ্ণুপ্রসাদ রাভার সংগ্রহালয়
সংগ্ৰহালয়ৰ নামত থকা জৰাজীৰ্ণ ঘৰত জহি খহি গৈছে কলাগুৰুৱে অঁকা ছবিৰ লগতে গল্প, কবিতা, প্ৰবন্ধ, নাটক, চিত্ৰনাট্য আৰু সহগীত। চকুৰ আগতে উঁয়ে খাই শেষ কৰিছে বহু অমূল্য সম্পদ। বছৰ বছৰ ধৰি ৰাভা দিৱসৰ দিনা এই সম্পদ সংৰক্ষণৰ বাবে দাবী জনাই আহিছে ৰাজ্যবাসীৰ লগতে ৰাভাৰ পৰিয়ালে। অতি শীঘ্ৰে বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ নামত এটা সংগ্ৰহালয় নিৰ্মাণ কৰিব লাগে। বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ যিমান সামগ্ৰী আছে সেইখিনি ৰাখিব লাগে। সংগ্ৰহালয়টো অকল বিষ্ণু ৰাভাৰ সামগ্ৰী ৰাখিবৰ কাৰণেই নহয়, অসমৰ যিমান জাতীয় গোষ্ঠী জনগোষ্ঠী আছে, সকলো জাতীয় গোষ্ঠী জনগোষ্ঠীৰ যিমান তাঁতশাল বোৱা সঁজুলি, গীত মাতৰ বাজনাৰ সঁজুলি, এই সকলোখিনি যাতে বিষ্ণু ৰাভাৰ এই সংগ্ৰহালয়ত ৰখা হয়। কিন্তু এইবাৰ দাবী নহয়, হাতে কামে লগাৰ দায়িত্ব আহি পৰিছে ৰাভাৰেই সুযোগ্য সন্তান এইজন পৃথ্বীৰাজ ৰাভাৰ ওপৰত। কাৰণ পৃথ্বীৰাজ ৰাভা এতিয়া জনপ্ৰতিনিধি, তেজপুৰৰ বিধায়ক, বিধায়কৰ ওপৰতে ভৰসা ৰাইজৰ, বিপৰীতে বিধায়কৰ আশা মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত। 51টা মিছা প্ৰতিশ্ৰুতিৰ পাছত ৰাজ্যৰ নৱনিযুক্ত মুখ্যমন্ত্ৰীৰ উদ্যোগত কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ স্মৃতিত হিমন্ত বিশ্ব শৰ্মাই উদ্যোগ ল'ব বুলি আশা ৰাভাৰ পুত্ৰ তথা বিধায়ক পৃথ্বীৰাজ ৰাভাৰ। এতিয়া মই বিধায়ক হোৱাৰ পিছত ভাবিছোঁ যে সংগ্ৰহালয়ৰ কথা আৰু 5টা বছৰ মই বিধায়ক থাকিম, এই 5টা বছৰৰ ভিতৰত মই সংগ্ৰহালয় কেনেকৈ বনাব পাৰি, নিৰ্মাণ কৰিব পাৰি, সেই বিষয়ে মই আলোচনা কৰিম চৰকাৰৰ লগত। আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আছে, বিচক্ষণ এজন মন্ত্ৰী আৰু তেওঁৰ চিন্তাধাৰা বহুত বেলেগ ধৰণৰ চিন্তা কৰে। আৰু মোৰ বিশ্বাস তেজপুৰত এখন বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ ওপৰত সংগ্ৰহালয় হ'ব। জহি খহি যোৱা বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ অমূল্য সম্পদৰ মাজত নহয়, সুসজ্জিত সংগ্ৰহালয়ত ৰাভাৰ বিধায়ক পুত্ৰই গীত গাই পিতৃক সোঁৱৰিব বুলি আশা তেজপুৰীয়া ৰাইজৰ লগতে ৰাজ্যবাসীৰ। পাতনিতে বালু ধেমালি নান্দি ভংগী সূত্রধা। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। অশ্ৰুধাৰ আজি হব মোৰ জীৱন নাটৰ ভাওনাৰ অৱসান। এফালে বাৰিষাৰ বানৰ ঢল, আনফালে ভগ্ন মথাউৰি। জলসম্পদ মন্ত্ৰীৰ নিৰ্দেশনাৰ পিছতো বহু ঠাইত এতিয়াও সম্পূৰ্ণ হোৱা নাই ভগ্ন মথাউৰিৰ নিৰ্মাণ কাৰ্য। ইপিনে প্ৰথমটো বানে কেইবাখনো জিলাত সংহাৰী ৰূপ ধাৰণ কৰাৰ সময়ত ভগ্ন মথাউৰিয়ে ভাবুকি আনিছে নৈপৰীয়াৰ জীৱনলৈ। মই কৈছোঁ যে তেখেতলোকক 15 দিনত কৰি দিব লাগে। জলসম্পদ মন্ত্ৰীয়ে দিন ধাৰ্য কৰি অহাৰ পিছতো সম্পূৰ্ণ নহল ভগ্ন মথাউৰিৰ মেৰামতি। আজিও আধৰুৱা হৈয়ে আছে কাজিৰঙাৰ সুৰক্ষাৰ বাবে মেৰামতি কৰিবলৈ দিয়া ভগ্ন মথাউৰিৰ কাম। 26 মে'ত মৰিয়াহোলাৰ পৰা তামুলী পথাৰলৈকে ভগ্ন মথাউৰি পৰিদৰ্শন কৰিছিল জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। ঠিকাদাৰ কৰ্মচাৰীক 15 দিনৰ ভিতৰত কাম সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ দিছিল মন্ত্ৰীগৰাকীয়ে। চাওক, মই কৈছোঁ যে তেখেতলোকক এতিয়াও অনুৰোধ কৰিছোঁ 15 দিনত কৰি দিব লাগে। কিন্তু বিভাগীয় মন্ত্ৰীৰ ডেডলাইনৰ বিপৰীতে কৰ্মচাৰীৰ ভাষ্য, মথাউৰি মেৰামতিৰ বাবে আৰু লাগিব 15-20 দিন সময়। বৰষুণ দি থাকিলে আৰু পলম হ'ব পাৰে মথাউৰি মেৰামতিৰ কাম। এপ্ৰক্সিমেটলি আপুনি 15-20 দিন ধৰিব পাৰে, 15-20 দিনমান, 15-20 দিন। মই মানে এটা একজেক্ট সেইটো কৈছোঁ যদি বতৰ ভাল হৈ থাকে। এছিয়ান ডেভেলপমেণ্ট বেংকৰ 600 কোটি টকাৰে চলি আছে মথাউৰিটোৰ মেৰামতিৰ কাম। ইপিনে বালিচহীয়া মাটিৰে মথাউৰি নিৰ্মাণ কৰাত শংকিত হৈ পৰিছে স্থানীয় জনতা। আনহাতে ডিমো নদীৰ মথাউৰি নিৰ্মাণতো একেই ব্যাপক বিসংগতি। 1,40,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছিল ডিমো নদীৰ এই মথাউৰিটো। কিন্তু নিৰ্মাণৰ 3 মাহ নহওঁতেই চিৰাল ফাট মেলিছে মথাউৰিটোত, যাৰ ফলত এতিয়া উজাগৰি নিশা কটাইছে কাষৰীয়া কেইবাখনো গাঁৱৰ ৰাইজে। ইয়াত মানে এতিয়া এনেকুৱা হৈছে গোটেই পালেঙি অঞ্চলৰ কাৰণে এটা ডাঙৰ সমস্যাৰ সৃষ্টি হৈছে। বছৰ বছৰ ধৰি এনেদৰে ৰাজ্যবাসীৰ জীৱনৰে হেতালি খেলি আহিছে বিয়াগম বিভাগটোৱে। খৰালিত শুই বহি কটাই বাৰিষাতে কাম কৰাৰ নাটক কৰি আহিছে বিভাগটোৱে।
কিন্তু প্রশ্ন হল নতুন মন্ত্রী পীযূষ হাজরিকায় সলনি করব পারিবনে জলসম্পদ বিভাগটোর চরিত্র। বোকাহাটৰ প্রদ্যুৎ মহন্ত আর ডিমোর পৰা কৃষ্ণজ্যোতি রায়ডঙিয়া রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। শিবসাগৰ বৰপাত্ৰ আলিত নিশা গৰু চোৰৰ সন্দেহত দুই যুৱকক আটক। নিশা এটা পৰিয়ালৰ বাৰীত প্ৰৱেশ কৰোঁতেই গৃহস্থই চিঞৰবাখৰ কৰাত স্থানীয় লোক উপস্থিত হয়। পিছত স্থানীয় লোকে খেদি খেদি কৰায়ত্ত কৰে দুই মাতাল যুৱক লক্ষ্যদীপ চেতিয়া আৰু পলাশ চেতিয়া। আটকাধীন যুৱক দুজনৰ ঘৰ শিৱসাগৰৰ লথুৰি চেতিয়াত। ইতিমধ্যেই দুই যুৱকক আৰক্ষীক সমজাই দিয়ে স্থানীয় লোকে। নিশাৰ ভাগৰ ঘটনা আমি আপোনালোকক জনাইছোঁ। গৰু চুৰি কৰিবলৈ আহিছিল আৰু তেতিয়াই লপাথপা খালে। শিৱসাগৰৰ বৰপাত্ৰ আলিত নিশাৰ ভাগত গৰু চুৰৰ সন্দেহত দুই যুৱকক আটক কৰা হ'ল। নিশা এটা পৰিয়ালৰ বাৰীত প্ৰৱেশ কৰোঁতেই গৃহস্থই চিঞৰ বাখৰ কৰাত স্থানীয় লোক উপস্থিত হয়। পিছত স্থানীয় লোকে খেদি খেদি কৰায়ত্ত কৰে দুই মাতাল যুৱক লক্ষ্যদীপ চেতিয়া আৰু পলাশ চেতিয়া। আটকাধীন যুৱক দুজনৰ ঘৰ শিৱসাগৰৰ লথুৰি চেতিয়াত। ইতিমধ্যেই দুই যুৱকক আৰক্ষীক সমজাই দিছে স্থানীয় লোকে। কাম কৰা নাছিলোঁ, আজি বহুত দিনমান মৰকণ খাইছিলোঁ, মৰকণ খাওঁতে আহি পিনে ধৰিব পালে। কিন্তু যোনকেইটা চুৰ আছিলে সেইকেইটাক ধৰিব নোৱাৰিলে। দুটামানক চিনি পাওঁ, দুটামানক চিনি পাওঁ, গোটেই গালক চিনি নাপাওঁ। দেখাই দিওঁ, তুইহঁতক চিনি পাওঁ। তুইহঁত গৈছোঁ নহয়, এটা লগত থাকে।